বাংলাদেশের বর্তমান বাধা এই যে বেদাতীদের দর্শন বাধা, এই দেওবন্দি মানহাসটা বিশ্বাস করে। কয়েকদিন আগে বাংলাদেশের দেওবন্দি একজন আলেমের বক্তব্য প্রকাশ পেয়েছে, শুনছেন কিনা, আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে দিয়েছে, শুনে দেখলাম। সে যখন মসজিদে ইতিকাফে ছিল, সশরীরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সাথে মুসাফা করতে এসেছেন। এর হলো দেওবন্দি আকিদা। আর যদি বেরলভী আকিদার কথা বলে, যারা মাজার পূজারী তাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা খুব ভালো জানে। এই দেওবন্দি যারা পীর পূজা করে, এক মুশরিক মারা গেল না কয়েকদিন আগে, তো যারা মাজার পূজা করে, পীর পূজা করে, তার সম্পর্কে বোঝানো খুব সহজ। কিন্তু প্রবলেম একটা, সেটা হলো, এটাও আপনাদের বলে দিই, আমি একজন দায়ী যারা এই প্রচলিত মতবাদের সাথে জড়িত। আর এক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে, তারা রাজনৈতিক ভাবে গণতন্ত্রের সাথে আপোষ করে ক্ষমতায় যেতে চায়। আছে না এক শ্রেণীর? আছে তো, তাই না? তাদেরকে বুঝাবেন কি করে? আমি ভ্রান্তির বেড়াজালে একামতে দিন বইটার মধ্যে পরিষ্কার করে দিয়েছি। অনেকেই বলছে যে বইটা এত চমৎকার হয়েছে, জেএমবি সম্পর্কে, অর্থাৎ খারেজি সম্পর্কে, মুরজিয়া সম্পর্কে, জাহামিয়া সম্পর্কে, তারপরে শিয়া সম্পর্কে, তারপরে সুফিবাদ সম্পর্কে, দেওবন্দ সম্পর্কে, বেরলভী সম্পর্কে, চরমুনাই সম্পর্কে, আটরাশি, ফুলতলি ইত্যাদি, এই সমাজতন্ত্র, তারপরে কি বলে যে সমাজতন্ত্র, পুঁজিবাদ, তারপরে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এইগুলো সম্পর্কে এত চমৎকার আলোচনা হয়েছে, কিন্তু মওদুদি সাহেব সম্পর্কে যদি না বলা হতো বইটা আরো সুন্দর হতো। বুঝেছেন? আমি বললাম যদি এটা না বলতাম তাহলে আল্লাহর কাছে কি জবাব দিতাম, কি জবাব দিতাম আমি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মওদুদি সাহেবকে আমরা বলি এইভাবে যে আল্লাহ রব্বুল আলামিন তার দ্বারা অনেক খেদমত নিয়েছেন, ভুল ত্রুটি তার ক্ষমা করুক, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সাথে সাথে এইটাও বলি তার লেখনির মধ্যে যে ভুলগুলি আছে, ত্রুটিগুলো আছে, যারা তার ভক্ত তাদেরকে বলি সেইগুলো আপনারা কি করেন, সংশোধন করে নিন। আপত্তি আছে সংশোধন করলে? না। তাফহিমুল কোরআন সম্পর্কে বলেছি, আমি লিখেছি স্পষ্ট, আসমা ও সিফাত সম্পর্কে প্রত্যেকটাই বিকৃত অর্থ করেছে, প্রত্যেকটাই। তাহলে বোঝা যাচ্ছে ভুল সংশোধন করে, তো তাদেরকে বুঝাবেন কি করে? আপনি, আপনার জ্ঞান থাকা লাগবে না? কেন? অনেক রুকুন আলহামদুলিল্লাহ, তা কেন আহলে হাদিস আকিদা গ্রহণ করছে বলেন তো? তারা তো জানতে পারছে এখন এগুলো আমাদের ভুল। কোথা থেকে জানতে পারছে? কে কিনবে এত বড় তাফহিমুল কোরআন? কিন্তু একজন দায়ীকে কিনতে হবে। অনুরূপভাবে কে কিনবে তাফহিমাত, খুতবাত, কে কিনবে এগুলো? মনে রাখবেন একটা কথা, মূর্খ মানুষকে দিয়ে ভক্তি নেওয়া যায়, কিন্তু সামাজিক সংস্কার নেওয়া যায় না। মূর্খ মুরিদদের দ্বারা ভক্তি নেওয়া যায়, ব্যক্তি পূজা সম্ভব, কিন্তু তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। এই জন্য আমি তরুণদেরকে বলি, ছাত্রদেরকে বলি, তোমাদের মেধা উন্মুক্ত, তোমরা পড়াশোনা করে অন্ধ ভক্তির মধ্যে থেকো না, পড়াশোনা করে দাওয়াত দাও, দেখো তোমার দাওয়াতে সব সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখো না, আমি বলি জাকির নায়ক সম্পর্কে বলি মাঝে মাঝে, জাকির নায়ক একজন ডাক্তার মানুষ, কিন্তু তার দাওয়াতে এত মানুষ ইসলাম গ্রহণ করছে কেন? তার বেদ পড়া আছে, মহাভারত পড়া আছে, ইহুদিদের গ্রন্থ বাইবেল পড়া মুখস্থ, পাশাপাশি কি কোরআনেরও হাফেজ, কোরআনের কত আয়াত মুখস্থতা, হাদিস কত মুখস্থ। ও, এমনি আপনি ফলাফল পাবেন?
নাক ডেকে ঘুমায়া পরের দিন বক্তব্য দিয়ে ফলাফল পাবেন আপনি? হুজুরদের কাহিনী বর্ণনা করে ফলাফল পাবেন আপনি? ও আপনারা মনে করেন যে আমরা পড়াশোনা করি না? আমি একজন নেতাকে বলেছিলাম যে কয়টা বই পড়েছেন আপনি, বইগুলোর নাম বলেন, কয়টা বই পড়েছেন নাম বলেন না, আমি বলতে পারে না। তারপরে কেন্দ্রীয় নেতা আপনি কথা বলতে পারেন না। আমার বাড়িতে চলেন কয় সেট বই দেখবেন? একজন তদন্ত করার জন্য গেছে যে আপনি যে বলেছেন বেহেস্তি জেওরের মধ্যে আছে, কোন মহিলার স্বামী মারা গেলে তাকে 90 বছর অপেক্ষা করা লাগবে, তারপরে তাকে বিয়ে করা লাগবে, আর 90 বছর বয়স হলে বুড়িকে কে বিয়ে করবে বলেছে। এই লোক রেফারেন্স দেখার জন্য আমার বাড়িতে চলে গেছে। আমি বেহেস্তি জেওর খুঁজে খুলে বের করে দেখাচ্ছি, দেখেন ভালো করে আছে কিনা। তো এবার ইমান আনলাম, এ সমস্ত বেদাতিদের কথা আর বিশ্বাস করব না। তো আপনাকে ওই রেফারেন্স থাকতে হবে। আপনি যে কথা বলছেন রেফারেন্স ছাড়াই কথা বলবেন না? এই জন্য বলি যে আপনাকে জ্ঞান রাখা লাগবে সব ক্ষেত্রে। আপনি একজন দায়ী, তা আপনি পড়াশোনা করেন না। তো এই দায়ীদের যদি, যারা দাওয়াতি কাজ করে, এর মধ্যে অনেক পার্থক্য আছে। যিনি খতিব তিনি মসজিদের দায়িত্ব পালন করেন, কিন্তু তার সমাজ নিয়ে, তরুণ সমাজ নিয়ে ভাবনা নেই। এক, দুই, আরেকজন ইমাম, খতিব আর ইমামের টার্গেট কিন্তু শুধু মসজিদের মুসল্লিদেরকে নিয়ে, আর অধিকাংশ বক্তার টার্গেট হলো যে জনগণকে উদ্বুদ্ধ করা, যে এলাকায় গেছে সেই এলাকা নিয়ে চিন্তা করা। কিন্তু একজন দায়ী ইলাল্লাহ, যিনি যিনি একটা কর্মসূচি বাস্তবায়ন করতে চান, তার চিন্তা শুধু একটা মসজিদ কেন্দ্রিক না, শুধু একটা পাড়া কেন্দ্রিক না, শুধু একটা গ্রাম কেন্দ্রিক না, একটা জেলা কেন্দ্রিক না, একটা দেশ কেন্দ্রিক না, বরং একজন দায়ীর চিন্তা পুরো সমাজটা সংস্কার করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক যে চিন্তা জ্ঞান দরকার সেইটা নিয়ে ভাবেন এবং সেইটাকে রূপ দেওয়ার চেষ্টা করেন। তাহলে একজন খতিব ইমাম আর দায়ীর মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য। তো যারা এটাকে চেঞ্জ করবে তাদের চিন্তাটা থাকতে হবে অনেক বড়। কি? অনেক বড়। কেন বলছি বড় থাকতে হবে? কারণ হলো যদি ব্যাপক চিন্তা তার মধ্যে না থাকে, এক কেন্দ্রিক চিন্তা যদি থাকে, তাহলে তার দ্বারা সমাজ সংস্কার সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। একজন দায়ী একটা ডাক্তারের মতো, কার মতো? ডাক্তারের মতো। ডাক্তার এমন একজন ব্যক্তি যার কাছে সব শ্রেণীর মানুষ আসে, মুসল্লিও যায়, চোরও যায়, পুলিশও যায়, এসপিও যায়, ডিসি যায়, আবার মেম্বারও যায় না? ডাক্তার এমন একটা পার্সন বা ব্যক্তি, সব লোক তার কাছে যায়, চিকিৎসা তো নিতেই হয়। ঠিক দায়ী এমন একজন ব্যক্তি যার, যাকে সমাজের সর্বশ্রেণীর মানুষের ব্রেনকে ওয়াশ করতে হয়, সংস্কার করতে হয়। অথবা এবার আপনি বলেন একজন দায়ীকে কত জ্ঞান অর্জন করতে হবে?
একজন ইঞ্জিনিয়ারের কাছে কিন্তু সব লোক যায় না, যায় না। একজন শিক্ষকের কাছে সব লোক যায় না। সায়েন্সের জন্য আলাদা টিচার আছে, কমার্সের জন্য আলাদা টিচার আছে, সে তার কাছে যাবে শুধু। কিন্তু একজন দায়ী, ডাক্তারের চেয়েও বড় দায়িত্বশীল, কারণ তাকে সব শ্রেণীর মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। একটু চিন্তা করুন না, নবী রাসূলগণ কোন একটা শ্রেণীর জন্য নাজিল হয়েছিলেন না সমস্ত মানব জাতির জন্য নাজিল হয়েছিলেন? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতির জিন ইনসান সবার জন্যই প্রেরিত হয়েছিলেন। এখানে কোনো ক্লাসিফিকেশন যেটা বলে এটা ছিল না। ঠিক একজন দায়ীকে সেটা হতে হবে, করতে হবে। দায়ীকে আগে অভিজ্ঞ দক্ষ হতে হবে। আমি অনেক উদাহরণ দেই যে আমরা এখন শিখছি না কেন, কিন্তু আগের আলেমগণ তারা এত অভিজ্ঞ ছিলেন কিভাবে? এই যে আজকে যে কথাটা বলছি, এই কথাটা কতদিন আগের চিন্তাই করতে পারবেন না, ভাবতেই পারবেন না। আমি অনেক কথাই বলি যে তারা সব জানতেন কেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী রাহিমাহুল্লাহ, আমি তার কথাই যদি শুরুতে বলি, তিনি যেমন আরবি বুঝতেন তেমন ইংরেজি বুঝতেন, ফার্সি বুঝতেন, উর্দু বুঝতেন,